লালমনিরহাটের হাতিবান্ধায় চরাঞ্চলের মানুষদের মাঝে সোলার বিতরণ করা হয়েছে। লালমনিরহাট থেকে হাসান মাহমুদ জানান, উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার এসব সোলার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ সহ আরও অনেকে। সুবিধাবঞ্চিত মানুষ এসব সোলারের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ সেবা পাবে বলে এই উদ্যোগের প্রশংসা করেন।